এতিয়া নতুন দুই নম্বরী ভুয়া ট্রেডিং কোম্পানির নামন 11,000 কোটি টাকা নিলে ট্রেডিং কোম্পানির আসল আসল মানুষবিলাক যে দীপঙ্কর বর্মনক কেতিয়ালৈকে গ্রেপ্তার করা নাই। গ্রেপ্তার করার কথাটো বেশি গুরুত্বপূর্ণ নহয়, গুরুত্বপূর্ণ কথাটো হল যাক মানুষের পয়সা এনেকে লুটিছিলে সেই পয়সাবিলাক মানুষে ঘুরাই পাব না নাপাব। আপনার সংবাদ মাধ্যমতো আমি দেখিছো যে রুমি কিবা বিশাল এইবিল কাহিনী, হ্যাঁ সুমি বিশাল এইবিল কাহিনী আপনাদের খুব প্রচার করেছে, কিন্তু আপনাদের এটা বস্তু প্রচার করা নাই যে যান 11,000 কোটি টাকা লুট করলে সেইবিল পয়সা ঘুরাই পাম নে নাপাম। এটা তিনিমাস জেল দিলক সুরক্ষাহে দিলে নাকি, আসলে সুরক্ষিতই করে দিলে নাকি, তার মানে এটা পলাবর কারণে সুযোগে লাভ করলে নে? আমি কোর্টক কেসত সুমাই গেলো, আমাকো এটা পুলিশে কেসটো চলি আছে, এই মানে সাবজুডিস কেস, এটা আমি কি করি, আমি তো পয়সা দিব নোৱাৰো, আমার একাউন্ট ফ্রিজ করলে এইবুলিয়ে কব নাকি উল্টাই এই 11,000 কোটি টাকা অসমৰ মানুহে ঘূৰাই নাপাব নেকি? গতিকে মই অসম চৰকাৰক দাবী জনাইছোঁ যে কেস কৰক, তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰক, কিন্তু তেওঁলোকৰ সম্পত্তি সিল কৰি, তেওঁলোকৰ সম্পত্তি সিজ কৰি, তেওঁলোকৰ সম্পত্তি বাজেয়াপ্ত কৰি, তেওঁলোকৰ পৰা পইচা উলিয়াই অসমৰ প্ৰত্যেকজন যিবিলাক মানুহৰ পৰা পইচা নিছিলে তেওঁলোকক সকলোকে ঘূৰাই দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক। এতিয়া নতুন দুই নম্বৰী ভুৱা ট্ৰেডিং কোম্পানীৰ নামত 11,000 কোটি টকা নিলে ট্রেডিং কোম্পানির আসল আসল মানুষবিলাক যেনেকে দীপঙ্কর বর্মনক কেতিয়ালৈকে গ্রেপ্তার করা নাই। গ্রেপ্তার করার কথাটো বেশি গুরুত্বপূর্ণ নহয়, গুরুত্বপূর্ণ কথাটো হল যাক মানুষের পয়সা এনেকে লুটিছিলে সেই পয়সাবিলাক মানুষে ঘুরাই পাব না নাপাব। আপনার সংবাদ মাধ্যমতো আমি দেখিছো যে রুমি কিবা বিশাল এইবিল কাহিনী, হ্যাঁ সুমি বিশাল এইবিল কাহিনী আপনাদের খুব প্রচার করেছে, কিন্তু আপনাদের এটা বস্তু প্রচার করা নাই যে যান 11,000 কোটি টাকা লুট করলে সেইবিল পয়সা ঘুরাই পাম না নাপাম। এটা তিনিমাস জেল দিলক সুরক্ষাহে দিলে নাকি, আসলে সুরক্ষিতই করে দিলে নাকি, তার মানে এটা পলাবর কারণে সুযোগে লাভ করলে নে? আমি কোর্টক কেসত সুমাই গেলো, আমাকো এটা পুলিশে কেসটো চলি আছে, এই মানে সাবজুডিস কেস, এটা আমি কি করি, আমি তো পয়সা দিব নোৱাৰো, আমার একাউন্ট ফ্রিজ করলে এইবুলিয়ে কব নাকি উল্টাই এই 11,000 কোটি টাকা অসমৰ মানুহে ঘুরাই নাপাব নাকি? গতিকে মই অসম চৰকাৰক দাবী জনাইছোঁ যে কেস কৰক, তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰক, কিন্তু তেওঁলোকৰ সম্পত্তি সিল কৰি, তেওঁলোকৰ সম্পত্তি সিজ কৰি, তেওঁলোকৰ সম্পত্তি বাজেয়াপ্ত কৰি, তেওঁলোকৰ পৰা পইচা উলিয়াই অসমৰ প্ৰত্যেকজন যিবিলাক মানুহৰ পৰা পইচা নিছিলে তেওঁলোকক সকলোকে ঘূৰাই দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ